ভিডিওর স্টার্টিং দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আজ পুঁইশাক দিয়ে কিছু একটা করা হবে। আমাদের বাগানের অনেকখানি অংশ জুড়ে আছে এই পুঁইশাক, সেখান থেকে অল্প একটু জায়গা আমি এখানে শেয়ার করলাম। আর এই পুঁইশাক দিয়ে আজ আমি তৈরি করে দেখাবো একটা ভাজি। আসসালামু আলাইকুম সবাইকে, নতুন আরও একটি রেসিপিতে আপনাদের সবাইকে আমন্ত্রণ। এখানে আমি অনেকগুলো পুঁইশাক পাতা নিয়ে নিয়েছি এবং কোনো ডাটার অংশ নেইনি, শুধুমাত্র পাতাগুলো নিয়ে ভালো করে ধুয়ে পানি ছড়িয়ে নিয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে নেবেন, কারণ এতে যদি বালু থাকে তাহলে খেতে মোটেই ভালো লাগবে না। একটু খেয়াল করলেই দেখতে পারবেন আমি খুব বেশি কুচি করে কাটিনি, মোটামুটি একটা আন্দাজে কুচি করে কেটে নিলেই হবে। এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা একটু সাবধানে দেবেন, কারণ শাকটা প্রথমে বেশি থাকে পরে একদম কমে যায়। আর এখানে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ মসুর ডাল। এই মসুর ডালটা বড় সাইজের নেবেন, এতে করে ডালটা তাড়াতাড়ি গলে যায় এবং ভালো হয়। 2 কাপ পানি দিয়ে আমি আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখে দেব। চুলাতে আমি বসিয়ে দিলাম শাকগুলো, আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ। হলুদটা না দিলে নাও দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। ঢাকনা দিয়ে ঢেকে দেব যতক্ষণ পর্যন্ত না পানিটা উঠে আসে। হাই হিটে ঢাকনা দিয়ে ঢেকে দেবার 5 থেকে 7 মিনিটের মধ্যে যখন ঢাকনা খুলবেন তখন দেখবেন এইভাবে অনেক পানি বেরিয়ে এসেছে। তখন আমি সেই ভেজানো ডালটা এতে অ্যাড করে নেব। ডালের ক্ষেত্রে একটা জিনিস বলে রাখা ভালো, দেশি মসুর ডালটা খুব বেশি সময় নেই, এই জন্য আমি ইন্ডিয়ান মসুর ডালটা ইউজ করেছি। আপনারা যদি দেশি ডালটা ইউজ করেন তাহলে আরও বেশিক্ষণ ভিজিয়ে রাখবেন, এতে করে শাকের সাথে তখন দেওয়া হয় তখন খুব বেশি সময় লাগে না ডালটা সিদ্ধ হতে। এখন আমি আর ঢাকনা দিয়ে ঢেকে দেব না, হাই হিটে এটাকে এমনি করে রান্না করব যতক্ষণ না পানিটা শুকিয়ে আসে। একটা সময় দেখবেন এইভাবে পানিটা শুকিয়ে গেছে এবং ডালগুলো সেদ্ধ হয়ে গেছে। তখন দেখবেন যে ডালটা এভাবে নিচে লেগে যাচ্ছে, তখন আগুনটা বন্ধ করে শাকটাকে নামিয়ে নেবেন। এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ সরিষার তেল। আপনারা সরিষার তেলের জায়গায় সয়াবিন তেলও ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 কাপ রসুন কুচি। এই রসুন কুচিটা দিয়ে আমি ভাজতে থাকবো যতক্ষণ পর্যন্ত না রসুনটা হালকা ব্রাউন হয়ে আসে। যখন দেখবেন হালকা ব্রাউন হয়ে আসছে তখন রসুনটাকে একটা সাইড করে এর পাশে 1/2 কাপ পেঁয়াজ দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দেবেন। পেঁয়াজ কুচি দেওয়ার পরে অপেক্ষা করব রসুনটা আরও একটু কড়া ব্রাউন হওয়ার জন্য। যখন দেখব কড়া হয়ে গেছে তখন রসুনটাকে একটা সাইডে নিয়ে আসব এবং পেঁয়াজটাকে ওই পাশে নিয়ে পেঁয়াজটাকেও ভেজে ফেলবো। আপনারা চাইলে দুইটা সময় করে ভাজতে পারেন, একটা তুলে রেখে দিলেন তারপরে আরেকটা ভাজলেন। আমার মতো না করে যদি মনে করেন যে আলাদা আলাদা করতে পারবেন তাহলেও হবে, এমন না যে দুইটা একই সাথে পাশাপাশি রেখে করতে হবে। আমার কাছে জিনিসটা ইজি লাগে তাই আমি এভাবে করি। যখন দেখবেন পেঁয়াজ আর রসুনটা ভাজা হয়ে গেছে এবং সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে এসছে, তখন এতে অ্যাড করে দিবেন আগে যে শাকটা তুলে রেখেছিলাম, সেই শাকটা দিয়ে ভালো করে উপর নিচ করে মিশিয়ে নেব। এমনভাবে মেশাবেন যাতে করে পেঁয়াজ আর রসুনটা ভালো করে সব দিকে লেগে যায়। এটা একটু সময় নিয়ে করবেন, কারণ এটা এই শাকটা একটু স্টিকি হয়। আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, এই পর্যায়েও আপনারা নামিয়ে নিতে পারেন, আবার কিছুক্ষণ রেখেও দিতে পারেন। কিছুক্ষণ রাখলে যে খুব বেশি চটচড়ে বা ঝরঝরে হবে তা কিন্তু না, পুঁইশাক এমনি একটু ময়েস্ট থাকে এবং এটা ময়েস্ট খেতেই ভালো লাগে, এক ধরনের বাটারের ফ্লেভার আসে এটা থেকে। আমার শাকটা হয়ে গেছে, আমি এখন দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো থেকে যাতে ঝাল বের হয় এবং সুন্দর একটা অ্যারোমা আসে সেজন্য আমি কাঁচামরিচগুলোকে মাঝখানে কেটে দিয়েছি। এতে করে কাঁচামরিচ থেকে বীজগুলো বেরিয়ে একটা ঝালও আসবে এবং সুন্দর একটা শুকরানো আসবে। আমার ভাজিটা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি একটা বোলের মধ্যে।
আরও একটা জিনিস আমি করেছি, এটা অপশনাল, আপনারা ইচ্ছে করলে স্কিপ করতে পারেন, আবার অ্যাডও করতে পারেন। ক্যানে যে চিকপিগুলো থাকে, মানে ছোলা থাকে ক্যানের ভেতরে, সেগুলো আগে থেকে সেদ্ধ করা থাকে, এগুলো আপনারা এই পোশাকের মধ্যে দিতে পারেন। এতে করে সুন্দর একটা ফ্লেভার আসে, প্লাস লুকটাও সুন্দর আসে। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে এবং আপনারা ট্রাই করবেন। যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।